हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सरगम पाठशाला। तो बंधुरा सबाई केमन आछेन? आशा करी निश्चय सबाई भालो आछेन। आज के बंधुरा आमी आपनादेर जोन्नो खूब सुंदर एक गानेर हारमोनियम टिउटोरियल निये आसलाम। आमार एक यूट्यूब फ्रेंडेर खुबई रिक्वेस्टेड गान, सेटि हच्छे बंधुरा कि जाला दिए गेले मोरे नयनेर काजल पराणो बंधुरे ना देखिले पराण पुरे। এই গানটির জন্য কিন্তু বন্ধুরা আমার একটা ইউটিউব ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল। তো বন্ধুরা বুঝতে পারছেন একটা রিকোয়েস্টের গান, তো আজকে এই রিকোয়েস্টের গানটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে, আমারও কিন্তু অনেক ভালো লাগার গান। এই গানটি শেয়ার করার আগে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার চ্যানেল যদি বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে বন্ধুরা পরবর্তীতে আমি যখনই কোনো হারমোনিয়াম টিউটোরিয়ালের ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো কেমন। আর বন্ধুরা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার বন্ধুরা আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, প্লিজ আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন কেমন, যাতে বন্ধুরা যারা সঙ্গী শিখে তাদের কাছে বন্ধুরা যাতে আমার ভিডিওগুলি পৌঁছে যায়, সেই জন্য বন্ধুরা একটু আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন কেমন, তারাও যাতে বন্ধুরা শিখতে পারে সেই জন্য। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে রাখতে পারেন কেমন, নিত্য নতুন বিভিন্ন ধরনের গানের আপডেট জানার জন্য কিন্তু বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বন্ধুরা সারগাম পাঠশালা। আমি বন্ধুরা আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, সেখানে গিয়ে বন্ধুরা প্লিজ আপনারা আমার ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে রাখবেন কেমন। আর যদি বন্ধুরা আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টের গানটি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। আজকের গানটা কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সিফলেট থেকে দেখিয়ে দিব কেমন। তো বন্ধুরা সিফলেট থেকে দেখিয়ে দেওয়ার আগে বন্ধুরা আমি আপনাদেরকে সিফলেটের স্বলিপিটা একটু দেখিয়ে দিই। সিফলেটের স্বলিপি বন্ধুরা শুরু হচ্ছে এখান থেকে, সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা সিফিলেটের স্বল্পী কেমন। তো বন্ধুরা আজকের গানটিতে কিন্তু বন্ধুরা শুদ্ধ স্বর এবং কোমল স্বর দুইটাই হচ্ছে। তো আজকের গানটিতে যে কোমল স্বরটি হচ্ছে সে কোমল স্বরটি হচ্ছে বন্ধুরা কোমলনি কেমন। একটাই স্বর কিন্তু বন্ধুরা আজকে কোমল হচ্ছে, সেই স্বরটি হচ্ছে বন্ধুরা কোমলনি, আর বাকি সব স্বর কিন্তু বন্ধুরা শুদ্ধ থাকবে। তো বন্ধুরা আজকের গানটিতে কিন্তু চারটা কলি আছে, একটা হচ্ছে মুখরা এবং তিনটা হচ্ছে বন্ধুরা অন্তরা কেমন। তো আমি আপনাদেরকে বন্ধুরা এই মুখরা এবং অন্তরার স্বলিপিগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। যদি বন্ধুরা কেটে কেটে দেখেন তাহলে বন্ধুরা অনেক কিছু মিস করে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য বন্ধুরা চেষ্টা করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। এই গানের প্রথম কলিটা অর্থাৎ বন্ধুরা মুখরাটার স্বলিপি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আগে এই মুখরাটা আমি একবার আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি, অর্থাৎ রিডটা আপনাদের দিয়ে দিই আমি। কি জালা দিয়া গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণপুরে। কি দুঃখ দিয়া গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণপুরে, না দেখিলে পরাণপুরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম কলি কেমন। প্রথম কলিটা দেখুন বন্ধুরা শুরু হচ্ছে কিন্তু বন্ধুরা নিম্ন সপ্তকে দা থেকে। কি জ্বালা দিয়া গেলাম রে, কি জ্বালা দিয়া গেলা, কি জ্বালা দিয়া গেলা, কি জ্বালা দিয়া গেলা, দা সা সা রে গা মা গা রে, দা সা সা রে গা মা গা রে, কি জ্বালা দিয়া গেলা মুরে মুরে মুরে, রে গা পা মা গা, রে গা পা মা গা, রে গা পা মা গা মুরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, নয়নের নয়নের কাজল নয়নের কাজল, গা পা দা সানি গা পা দা সানি গা পা দা সানি গা পা দা সানি, নয়নের কাজল পরাণের বন্ধুরে, পরাণের বন্ধুরে, পরাণের বন্ধুরে,
ना देखिले परन पूरे सारे गा मा गा रे सा ना देखिले परन पूरे। এরপর কিন্তু বন্ধুরা একই স্বরলিপি দিয়ে আবার বলবেন, কি দুঃখ দিয়া গেলা মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণপুরে। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই প্রথম কলিটা কিন্তু তুলে ফেলবেন, কেমন? তো বন্ধুরা এরপর কিন্তু বন্ধুরা তিনটা অন্তর আছে, তো তিনটা অন্তরার প্রথম অন্তরাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আগে প্রথম অন্তরাটার রিট অর্থাৎ লিরিক্সটা আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিই। নারাকি মাটিতে নারাকি পাটিতে নারাকি পালঙ্কের ঘরে, নারাকি মাটিতে নারাকি পাটিতে নারাকি পালঙ্কের ঘরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, বেরিয়ে রে সমডোরে কি জ্বালা দিয়া গেলা মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণপুরে। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এই গানের প্রথম অন্তরা, কেমন? এই অন্তরাটা দেখুন বন্ধুরা শুরু হচ্ছে বন্ধুরা কিন্তু পা থেকে। নারাকি মাটিতে পাদা সা নারাকি পাটিতে সারে সানি দাপা নারাকি পালঙ্কের গরে নিদা পাপা পালঙ্কের গরে। এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন, কেমন? অর্থাৎ নারাকি পাটিতে এই লাইনটা কিন্তু বন্ধুরা আপনারা দুইবার বলবেন। তো বন্ধুরা এরপর লাইনটা হচ্ছে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে পাপা দাসানি স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে দাপানি দাপা মাগারেসা রাখিব বন্ধুরে না দেখিলে পরাণপুরে সারে গা মা গা সারে না দেখিলে পরাণপুরে। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই কলিটা কিন্তু তুলে ফেলবেন, কেমন? তো বন্ধুরা এরপর কিন্তু বন্ধুরা আর দুটা কিন্তু অন্তর আছে শেষে, সে অন্তরা দুটার স্বরলিপি কিন্তু বন্ধুরা এই অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে হবে। সেই জন্য বন্ধুরা স্বরলিপি যেহেতু বন্ধুরা একই হচ্ছে, আমি স্বরলিপিগুলো আর দেখিয়ে দিচ্ছি না, কিন্তু আপনাদের সুবিধার জন্য বন্ধুরা আমি শেষের অন্তরা দুটার রিটটা অর্থাৎ লিরিক্সটা একটু শুনিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। বন্ধু পরবাসী পরের ঘরে আসি
এত ঘুমে কেন ধরে বন্ধু পরবাসে পরে ঘরে আসে এত ঘুমে কেন ধরে কয়লা করে দনি পোহাইল রজনী কয়লা করে দনি পোহাইল রজনী না ডাকি ননদীর ডরে কি দুঃখ দিয়া গেলা মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণপুরে এটা আছে কিন্তু বন্ধুরা কিন্তু মাঝের অন্তরা কেমন তো বন্ধুরা এরপর কিন্তু বন্ধুরা আরেকটা অন্তর আছে সে অন্তরের স্বরলিপিও কিন্তু বন্ধুরা একই স্বরলিপি দিয়ে হবে সেই অন্তরটা রিটটা দেখুন বন্ধুরা নারীর প্রেম গেছে কীটনা কই রাছে বস্র কোষি কোষি পরে নারীর প্রেম গেছে কীটনা কই রাছে বস্র কোষি কোষি পরে কহে আসগর আলী সাধু শত জানি কহে আসগর আলী সাধু শত জানি উদাসী বানাইল মুরে কি জ্বালা দিয়া গেলা মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণপুরে কি দুঃখ দিয়া গেলা মুরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণপুরে না দেখিলে পরাণপুরে না দেখিলে পরাণপুরে এভাবে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকটা কলির কিন্তু বন্ধুরা স্বরলিপিগুলো বাজিয়ে ফেলবেন কেমন আর যদি বন্ধুরা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় সেটি বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রিকোয়েস্টের গানটি আমি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব কেমন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সরগম পাঠশালার সাথেই থাকবেন।